আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, মিস্টিরিয়াস রহস্যময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মাথা নেই কিন্তু বহাল তবিয়তে জীবিত অবস্থায় চারদিকে ঘুরে বেড়াচ্ছে একটি মুরগি। ভূত নয় তো? একেবারেই তা নয়। মাথা কাটা মুরগি মাইকের গল্পের পরতে পরতে জুড়ে আছে এক অদ্ভুত রহস্য। ঘটনাটা শুরু 1945 সালে। ওই বছরেরই এপ্রিল মাসে জন্মানো একটা ছোট্ট ছানা থেকে বড়সড় মুরগি হয়ে উঠছে মাইক। আমেরিকার কলোরাডো প্রদেশের একটি খামারে বসবাস মাইকের। 1945 সালের সেপ্টেম্বর মাসে ওই খামারের কৃষক লয়েড ওলসেনের ইচ্ছে হলো একটু ভালো মন্দ খাওয়ার। কিন্তু কি খাওয়া যায়? খামারেই তো ঘোরাফেরা করছে মুরগির দল, সেখান থেকে একটিকে ধরে এনে রান্না করে খাওয়া যায়। ঠিক যেমনি ভাবা তেমনি কাজ। লয়েডের স্ত্রী চলে গেলেন নিজেদের খামারে, এমনই কপাল তার হাতে এসে ধরা পড়ল মাইক। রান্না করার জন্য তো মুরগিটিকে মারতে হবে এবং তার জন্য ধর থেকে মাথাটি আলাদা করে ফেলতে হবে। একটা ছুরি বার করে মাথাটা কাটাও হলো, কিন্তু তারপরেই ঘটল অবিশ্বাস্য ঘটনা। সবাই ভেবেছিল মুরগিটি মরে গেছে, কিন্তু এ কি, এ যে একটু পরেই নড়ে চড়ে উঠল, এ যে মরেনি, ভূত নাকি? ঘাবড়ে গেলেন লয়েড। স্বাভাবিকভাবেই বিস্ময়ের জাল থেকে বের হতে সময় লাগলো তার। তারপর তিনি দেখলেন ঘরের মধ্যে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে মাথা কাটা মুরগি মাইক। কাটা মাথাটি পড়ে আছে পাশেই। এ যে অদ্ভুত ঘটনা! সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধি খেলে গেল লয়েডের, মুরগিটিকে মারা ঠিক হবে না, বরং এটি হোক তাদের বেঁচে থাকার অবলম্বন। বিশ্বের সামনে এমন মাথা কাটা জীবিত মুরগির খবর ছড়িয়ে পড়তেই চোখ কপালে উঠল। নিশ্চয়ই ঠকাচ্ছে মুরগির মালিক। শেষমেশ মাইককে নিয়েই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে লাগলেন লয়েড। এ কি, এ যে সত্যি ঘটনা, মাথা তো সত্যিই কাটা, তাহলে মাথা কাটা মুরগিটি জীবিত আছে কিভাবে? ব্যাস আর পায়কে, গোটা পৃথিবীতে নাম ছড়িয়ে পড়ল মাইকের। সবাই দেখতে চাইছে তাকে, এবং তার দৌলতে বেশ মোটা অঙ্কের টাকাও রোজগার করতে লাগলো মাইকের মালিক ওলসেনরা। বিখ্যাত টাইম ম্যাগাজিনের ছবিও বার হলো মাইকের, সে তো এখন সেলিব্রিটি। কিন্তু সত্যিটা কি, মাথা ছাড়া কিভাবে বেঁচেছিল মাইক? বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানীরা অদ্ভুত কিছু তথ্য সামনে আনলেন। মাইকের মাথাটি যখন কাটা হয়েছিল তখন সঠিকভাবে আঘাত করা হয়নি, ফলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেলেও মস্তিষ্কের প্রায় পুরোটাই অক্ষত ছিল। সেই সঙ্গে অক্ষত থাকে মাইকের গলার শিরাও, যা মস্তিষ্কের রক্ত চলাচলের অন্যতম প্রধান রাস্তা। একই সঙ্গে একটি কানও বেঁচে যায়। হৃৎপিণ্ডের কোনো ক্ষতি হয়নি, মস্তিষ্কও টিকে আছে। থাকার মধ্যে নেই চোখ, নাক আর ঠোঁট, এ কারণেই বেঁচে যায় মাইক। খাওয়ানোর সময় হলে ছোট্ট ড্রপারে করে দুধ আর জল ঢালা হয় গলায়। ভুট্টার দানাও একটু একটু করে খেতে শুরু করলো সে। জীবনের শেষ দিন পর্যন্ত যথেষ্ট সুস্থ সবল ছিল মাইক। 2 বছর পর 1947 সালে মারা গিয়েছিল মাইক। এতদিনে ইতিহাসে জায়গা করে নিয়েছে মাইক দ্য হেডলেস চিকেন। এমনকি তার জন্য কলোরাডোতে প্রতি মে মাসে বিশেষ হেডলেস চিকেন ডে পালিত হয়। হাজার হোক, এমন রহস্যময় দৃষ্টান্ত আর কটাই বা আছে। মাথা কাটা অবস্থায় 18 মাস, অর্থাৎ 1.5 বছর বেঁচেছিল মুরগিটি। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওগুলো লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না।